নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বৈঠক নিয়ে সরব হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীরা। এ নিয়ে ভাস্কর ঘোষ কী বলছেন সরাসরি দেখুন। আজকে আপনারা চিঠি পাঠাচ্ছেন, কী কী থাকছে সেই চিঠিতে এবং আপনাদের মূল উদ্দেশ্যটা? চিঠিতে আমরা বলছি সমস্ত বিরোধী যে দলগুলো যারা বৈঠকে বসতে চলেছেন তাদেরকে আমাদের অবস্থাটা জানাচ্ছি যে 173 দিন ধরে এই রাজ্যের কর্মচারী মানে শিক্ষকরা ধর্নায় বসে আছেন। তাদের বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে, 5.5 লক্ষ শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগের দাবিতে, এবং অস্থায়ী যারা কর্মচারী যাদেরকে নামমাত্র টাকাতে খাটানো হয় তাদের স্থায়ীকরণের দাবিতে। অনশন হয়েছে, ধর্মঘট হয়েছে, কর্মবিরতি হয়েছে, সমস্ত কিছু করার পরেও সরকার নির্বিকার থেকেছে। এগুলো ন্যূনতম চাহিদা, মৌলিক চাহিদা পূরণের জন্য। তাহলে যে সরকার তার কর্মচারীদের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না, যে সরকার পঞ্চায়েত ভোটের নামে মানুষের ভোটাধিকারকে হরণ করে, সেই সরকারকে কিভাবে নিয়ে জোট তৈরি করে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে একটা একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে আজকের বৈঠকে আপনারা এই বিষয়টাকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান যে কেন এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা ধর্নায় বসে আছে। এই দুটি প্রশ্ন আমরা মানে করতে বলেছি ওনাকে, ওনাদেরকে। দেখা যাক যে কী হয় সেটা না হয়। আমরা সবাইকে জানাতে চাই, গোটা ভারতবর্ষ এখন জেনে গেছে যদিও, যে এই রাজ্যের কর্মচারীদের অবস্থাটা কী। তিনি বাইরে গিয়ে পরে বলবেন, যেমন ত্রিপুরাতে গিয়ে পরে বলছিলেন যে আমি AICPI মেনে দিয়ে দেবো, এই যে মিথ্যাচার বাইরে বেরিয়ে গিয়ে এবং রাজ্যের মধ্যে এসে পরে আরেক ধরনের মূর্তি, তার এই যে ডুয়েল চরিত্র সেটা সকলের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন।